আসসালামু আলাইকুম, দেশ বিদেশ, ইউটিউব, ফেসবুক, যে যেখান থেকে নতুন এই ভিডিওটা ক্লিক করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আরব আমিরাতে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অলরেডি এটা নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন, আমার চ্যানেলও একটা ভিডিও দেখেছেন। তো ওই ভিডিওতে আমি মোটামুটি একটু আলোচনা করেছিলাম। তবে আজকে আরও আলোচনা করব যে এই সাধারণ ক্ষমার আওতায় কে কে থাকবেন, কে কে সুযোগ পাবেন না, কারা কারা এই সুযোগটা পাবেন আর কারা কারা এই সুযোগ পাবেন না। সবার জন্য কিন্তু এই সুযোগটা বা এই আপনার সাধারণ ক্ষমাটা ঘোষণা করেনি। পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, সাধারণ ক্ষমা বা এই সাধারণ ক্ষমা কিন্তু আরব আমিরাত সরকার প্রতি 2 বছর, 3 বছর পর পর, 5 বছর পর পর দিয়েই থাকে। লাস্ট যখন সাধারণ ক্ষমা দিয়েছিল তখন ছিল 2018 সাল। ওই 18 সালের সাধারণ ক্ষমা ছিল সব থেকে বড় একটা সাধারণ ক্ষমা, যেখানে হাজার হাজার বাংলাদেশি মানুষ নতুন পাসপোর্ট বানিয়ে তারা বৈধ হয়েছিল, অনেক ভিজি ভিসাধারীরা বৈধ হয়েছিল, মানে সবাই যে যেভাবে এসেছিল আরব আমিরাতে প্রত্যেকেই বৈধ হওয়ার সুযোগ ছিল। কিন্তু এবার যে আউটপাসটা, এবার যে সাধারণ ক্ষমাটা ঘোষণা করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা স্ক্রিনশট, এখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন রেসিডেন্সি, জাস্ট ওয়ার্কার, মানে যারা এদেশে কাজ করতে এসেছিল, রেসিডেন্সি বিষয়ে যারা ছিল, শুধু তারাই এই সুযোগটা গ্রহণ করতে পারবে, সবাই কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারবে না। তো এটা আসলে একটা অন্যরকম কষ্ট লাগতে পারে, বিশেষ করে যারা ভিজিট বিষয় আছে তাদের জন্য সবথেকে বড় একটা দুঃসংবাদ এটা বলতে পারেন। কারণ ভিজিট বিষয় হাজার হাজার বাংলাদেশি মানুষ আছেন, তাদের ভিসা ওভার হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, কেউ 2 বছর 5 বছর হয়ে গেছে ভিজিট বিষয়, তারা চাচ্ছিল যে বৈধ হবে। তো ভিজিট বিষয় যারা আছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই তাহলে আমরা কি করব, আমাদের কি কোনো সুযোগ সুবিধা থাকবে না, শুধু খালি রেসিডেন্সিরাই সুযোগ সুবিধা তার পাবে, তাহলে আমাদের কি লাভ। দেখেন, আসলে ভিজিট বিষয় হচ্ছে এটা একটা অন্য একটা সেকশন। তবে 2018 সালে যে সুযোগটা দিয়েছিল সেটা কিন্তু সবার জন্য, এবারে সুযোগটা সবার জন্য যেহেতু দেয় নাই, এখন পর্যন্ত তারা শুধু খালি বলেছে যে রেসিডেন্সি ভিসা দাঁড়িয়ে সুযোগটা পাবে। তার মানে যারা রেসিডেন্সি ভিসা অবৈধ হয়েছেন আপনারা, এই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এটা শুরু হবে 2 মাস, তারা এই সুযোগটা পাবেন, তারা বৈধ হতে পারবেন, জরিমানা থাকলে জরিমানা দিয়ে, জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন, দেশে যেতে পারবেন এবং স্ট্যাটাস পরিবর্তন করে কাজ, মানে আপনি ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন। তার জন্য কিন্তু পাসপোর্টের প্রয়োজন। তাই একটা গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে দিতে চাই, যাদের কাছে পাসপোর্ট নাই, পাসপোর্টের রিনিউ শেষ, তারা অতি তাড়াতাড়ি পাসপোর্ট রিনিউ করে নেন বা পাসপোর্টের কোনো সমস্যা থাকলে সে সংশোধন করে নেন, তাহলে সবচেয়ে ভালো হবে। দেশে যেতে চাইলেও পাসপোর্ট লাগবে, ভিসা লাগাতে গেলেও পাসপোর্ট লাগবে, এটা মাথায় রাখবেন। এখন আসি ভিজিট ভিসাধারীদের জন্য। ভিজিট ভিসাধারীদের কথা আমি একটাই বলবো, এটাই যে আপাতত আপনারা একটু ওয়েট করেন, যেহেতু অনেকে 2 বছর 3 বছর হয়েছে অবৈধ ছিলেন, তারা তো আর 1-2 মাস ওয়েট করলে কোনো কিছু যায় আসে না। দেখেন কি হয়তো একটা সুযোগ দিতেও পারে, এখনও বলা যাচ্ছে না। যদি আপনার আবার সেটা বলে যে সবাই সে সুযোগটা পাবেন তাহলে তো কোনো কথাই নাই, আর যদি না পান তাহলে কিছুই করার নাই, আপনাদেরকে আউটপাস নিয়ে, আপনারা আউটপাস নিয়ে যেভাবে মানুষ দেশে যাচ্ছে বর্তমানে এভাবে আপনারা দেশে যেতে পারবেন, হ্যাঁ, কোনো রকমের সমস্যা হবে না। আর জরিমানা থাকলে যদি ভিসা লাগাতে চান সেই জরিমানা দিয়ে হয়তো সুযোগ নিতেও পারেন। কিন্তু যারা রেসিডেন্সি ভিসায় আছেন তাদের জন্য যেহেতু সুযোগটা দেওয়া হচ্ছে, তাদের কোনো জরিমানাও লাগবে না, কোনো কিছুই লাগবে না, তারা বৈধ হতে পারবেন এবং দেশেও যেতে পারবেন অনায়াসে। ঠিক আছে, এটা হলো লাস্ট আপডেট। তার মানে এটা উল্লেখ করে দিয়েছেন শুধু রেসিডেন্সিদের জন্য, আর অন্য কারো জন্য না। আরও যখন আপডেট আসবে তখন আমি আপনাদের মাঝে ওই বিষয়টাও তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।